গাইস ওয়েলকাম টু টেকনিক্যাল এডভাইস, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে কীভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার পর ভিডিওটি এডিট করতে পারবেন, একটু টুকটাক এডিট করা যায়। সো সম্পূর্ণ ভিডিওগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমে আপনি ইউটিউবে এন্টার করবেন। ইউটিউবে এন্টার করার পর আপনার একটা চ্যানেল সিলেক্ট করবেন। সো আমি আমার ইউটিউবের ড্যাশবোর্ডে যাব। সো আপনার যে চ্যানেলটি বা যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটি কীভাবে আপনি হালকা একটু এডিট করতে পারবেন। সো ড্যাশবোর্ডে গেলেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে কন্টেন্টে যাবেন, অর্থাৎ এক্সাম্পল এই ভিডিওটি আপনি এডিট করতে চাচ্ছেন। সো এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, অথবা আপনি এখানে দেখেন যে কোনো একটা অপশানে ক্লিক করুন, এডিটে ক্লিক করুন, এডিট আইকনে, তারপর এখানে রয়েছে নিচে এডিট, এডিটে ক্লিক করবেন। দেখেন এখানে আপনার বাম পাশে রয়েছে এডিট অপশন, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন কী কী এডিট করতে পারবেন। এখানে ভিডিও কাট করতে পারবেন, তারপর এখানে ব্লুর করতে পারবেন, তারপর অডিও এডিট করতে পারবেন। এক্সাম্পল আমি এখান থেকে অডিও এডিট করেছি। সো এখানে আপনি চাইলে অডিওটি চেঞ্জ করতে পারবেন, যেমন এডিটে ক্লিক করে এখানে অনেক অডিও পাবেন, সেগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। এক্সাম্পল আমি দেখাচ্ছি এখানে, যেমন এটা আর যেমন একটা সিলেক্ট করেন, যেমন আমি এটা অ্যাড করতে চাচ্ছি, এডিটে ক্লিক করুন, তারপর এখানে সেভে ক্লিক করুন, তাহলে আবার সেভে ক্লিক করুন, আপনার অডিও কিন্তু এড হয়ে যাবে। তারপর এখানে দেখেন আপনি একটু ওয়েট করুন, তাহলে অডিও এড হয়ে যাবে। তারপর এখানে দেখেন আপনি কিন্তু যেমন একটা পিকচার আপনার যেমন ভিডিওতে আপনি চাচ্ছেন হাইড করতে, তাহলে এখান থেকে সেকেন্ড অপশনে ব্লু দিয়ে আপনি এডিট করতে পারবেন। তারপর রয়েছে আপনার একটা 10 সেকেন্ডের সিন আপনি চাচ্ছেন যে এই সিনটা আপনি কাট করতে, কিন্তু এটি কিন্তু ভিডিও আপলোড করার পর আপনি কাট করতে পারবেন। এই প্রসেসটা কিন্তু হয়তো অনেকে জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি মেক করলাম। সো আশা করি ভিডিওটি ক্লিয়ার হয়ে গেছে যে এই এডিটের মাধ্যমে কী কী ফেসিলিটিস রয়েছে আপনার আপনার এডিট করা যায়। সো আমাদের ভিডিওটি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, এবং বন্ধুদের জানাতে শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।